গাইস লিসেন, আমরা না এই সমস্ত নাচ গান করা এবার বন্ধ করি, কোনো একটা ভালো গেম খেলি, গোফিশ খেলি আমরা। আরে কি বাচ্চাদের মতো গেমের কথা বলছিস, একটা ভালো গেমের কথা বল না। হ্যালো, এটা কোনো বাচ্চাদের গেম নয়, হ্যাঁ বড় বড় লোকেরাও এই গেমটা খেলে। ইনফ্যাক্ট একবার খেলে তো দেখ, তারপর বুঝবি কত মজা হয় এতে। কিন্তু এই মাছের গেমের ব্যাপারটা কি? আরে না না, কি বাচ্চাদের মতো দাঁত বের করছিস, আমি তোদের বলছি এই গেমটা অ্যাকচুয়ালি কিরকম। এই খেলাতে না প্রত্যেকে একটা করে ছোট চিট নেবে, আর কে কার ব্যাপারে ঠিক কিভাবে সেটা ওর মধ্যে লিখতে হবে। আর হ্যাঁ, ওই কাগজে কিন্তু নাম লেখা যাবে না, ব্যাস। মানে বিন্দাস একে অপরের উপর রাগ প্রকাশ করা, তাই তো? এই মজা হবে কিন্তু। আমি তো রাজি। আমিও। ওয়াও স্যাম, স্যাম তুই আবার কার উপর রাগ প্রকাশ করবি? সেটা তো আমি পেপারেই লিখবো। তুমি বল নিয়ে এসো, আমরা গেমটা শুরু করি। এখন সবাই চুপচাপ বসো, এখন এখান থেকে চিট বের করে আমি সকলকে পড়ে শোনাবো। ওকে ফাইন। আকাশ, একবার মুখ খোলার আগে ভালো করে ভেবে নাও। আমার মুখ? আমি যা খুশি বলতে পারি। ওকে, মিতা গ্রো আপ। এটা যেই লিখে থাকুক না, তার বরং নিজের ব্যাপারে ভাবা উচিত। আরে মিতা, রাগ কেন করছিস তুই? এটা গেম তো। ঈশা, নেক্সট চিটটা তোল। কি হলো? এটাই লেখা আছে, এম ইউ উইল ডাই টুনাইট। এটা আবার কি ধরনের মজা? এম ফর মিতা, মানে আজকের রাতে তোর ছুটি। ঘরে শুয়ে দিচ্ছি। আরে ভাই, হঠাৎ করে ও অজ্ঞান হয়ে গেল কেন? আরে কোনো ব্যাপার না, কিছু লোক মানসিক ভাবে খুব দুর্বল হয়, মৃত্যুর কথা শুনে হয়তো ঘাবড়ে গেছে। হার্ট এতটাই দুর্বল, হুমকি শুনেই অজ্ঞান হয়ে গেছে। থাক, ছেড়ে দে ছেড়ে দে, উঠতে হবে না, বিশ্রাম কর। চলো চলো, সবাই বাইরে চলো, মিতাকে আরাম করতে দাও। মিতা, তুমি একদম ভয় পাবে না, আমরা সবাই আছি তো। আরে সবাই তো মজা করছিল। কথা তো এমন বলছিল যেন বিশাল কেউ কেটা, একটা চিট দেখেই ভয় পেয়ে গেল। দূর ভাই, এনজয় করার মুডটাই পুরো চলে গেল। জানিস তো, এরকম লোকেদের সঙ্গে আনাই উচিত নয়। ঠিক বলেছিস, এক নম্বরে নটঙ্কি। আমি তো আগেই বলেছিলাম ওকে আমাদের সঙ্গে নিয়ে আসিস না, শি ইজ রিয়েলি আ ড্রামা কুইন ম্যান। এখন চলে এসে তারই তো দিতে পারি না। আরে ছাড় না আর, ওকে ঘুমাতে দে। আচ্ছা, আমরা আমাদের পার্টি কন্টিনিউ করছি, ঠিক আছে? কারোর মাথায় কোনো ভালো গেম আছে কি? হ্যাঁ আছে তো। এটা কার চিৎকার ছিল? ওই হবে যে ড্রামাবাজ মিতা ভয় দেখানোর জন্য চিৎকার করলো। না ইয়ার, এই চিৎকারটা ভয় দেখানো ছিল না, নিশ্চয়ই কিছু গন্ডগোল ছিল। চল দেখি। মিতা, তুই চেঁচালি? আমি চেঁচাইনি। তাহলে কে চেঁচালো? আওয়াজ তো এখান দিয়ে এলো। হ্যাঁ গাইস, মনিকা, মনিকা কোথায়? মনিকা, 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 দরজা খোল।
এখনো ভাই এর কি হলো? দরজা কেন খুলছে না? এবার কি হবে? তুই এই নাটকটা বন্ধ কর। তুই সমস্ত মজা নষ্ট করে দিয়েছিস। তোর সাথে একটু মজা করে যা, তুই অজ্ঞান হয়ে গেলি। কর তোরা, আরে দেখ আগে মনিকার কিছু হয়ে যায়নি তো? একটা কাজ কর, তোরা গিয়ে বরং ব্যালকনির জানলাটা ভেঙে ফেল। যা তাড়াতাড়ি যা। চল তাই কর। মনিকা, মনিকা, খুনির আঘাতের চিহ্ন ছাড়া শরীরের আর কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। না কোনো হাতাহাতি চিহ্ন, না কোনো ঝগড়াঝাটি হয়েছে এই ঘরের মধ্যে। মনে হচ্ছে খুনি একে কোনো সুযোগই দেয়নি, দেখা মাত্র গুলি চালিয়ে দিয়েছে। একেবারে কপালের ওপরে গুলি চালিয়েছে। একে একটু উল্টাও তো। গুলিটা পিছন দিয়ে বাইরেই বেরোয়নি, এক্সিটের কোনো চিহ্নই নেই। উনি এখানেই কোথাও লুকিয়ে আছে। স্যার গুলি তো সামনে থেকেই করেছে, তাহলে স্যার গুলিটা কোথা থেকে চালিয়েছে? সেটাই তো, গুলিটা চালিয়েছিল সেটা কোথা থেকে? সব জানলাগুলোও তো বন্ধ ছিল, এই দরজাটাও তো বন্ধ ছিল। হ্যাঁ স্যার। স্যার মনিকার বন্ধুরা বলছে ওরা ওই জানালার কাজ ভেঙেই ভেতরে ঢুকেছিল। হ্যাঁ, স্যার তার মানে খুনি আগে থেকেই ঘরে বসেছিল। হ্যাঁ হতে পারে, কিন্তু লুকোলো কোথায়? হাওয়াতে তো মিলিয়ে যেতে পারে না। বিবেক একটা কাজ করতে হবে, দেখো দরজাটা বাইরে থেকে খোলা যায় কিনা। এসো। হ্যাঁ না স্যার, দরজা খুলছে না। খুলছে না? না স্যার। ভেতরে এসো। এই বন্ধ ঘরটার মধ্যে গুলি চললো কোথা থেকে? আর সেই বন্দুকটা, বন্দুকটা গেল কোথায়? এই বাড়িটার প্রতিটা কোণা চেক করো, ভালো করে চেক করো, কোনো না কোনো জায়গায় ওই বন্দুকটা নিশ্চয়ই আমরা পাবো। স্যার এটা তো একটাই কথায় উড়ে চলেছে, আমরা কিচ্ছু দেখিনি, আমরা কিচ্ছু দেখিনি। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্যার আমরা যখন কিছু দেখিনি, তার মানে দেখিনি, আপনারা কেন জোরাজুরি করছেন? তোমাদের সঙ্গে একটা মেয়েকে কেউ গুলি করলো, আর তোমাদের মধ্যে কেউই যে গুলি চালালো তাকে দেখোনি? মিথ্যা কথা বলছো তোমরা সবাই, এটা হতেই পারে না। স্যার এটা মিথ্যা নয় স্যার, আমরা একটা গেম খেলছিলাম স্যার। হঠাৎ করে মিতা অজ্ঞান হয়ে গেল, তাই ওকে আমরা সবাই মিলে ওপরের ঘরে নিয়ে এলাম শোয়াবার জন্য। স্যার যখন আমরা নিচের হলে এলাম, সঙ্গে সঙ্গে মনিকার চিৎকার শুনলাম। তারপর ঘরের দরজাটা ভেতর দিয়েই বন্ধ ছিল, অনেক চেষ্টা করার পরেও ব্যালকনির জানলার কাঁচ ভেঙে ভেতরে দেখলাম মনিকার লাশ পড়ে রয়েছে। স্যার এই মিতা অজ্ঞান হলো কি করে? ওই আসলে আমরা গোফিশ গেমটা খেলছিলাম, যেটাতে কে কার ব্যাপারে ঠিক কিভাবে সেটা একটা চিটের মধ্যে লিখে ফিশ বলের মধ্যে রেখে দিতে হয়। আর কেউ একটা মজা করার জন্য একটা চিটে কেউ লিখে দিয়েছিল যে এম উইল ডাই টুনাইট, আর মিতা ভয় পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এম ফর মনিকা? স্যার এম দিয়ে তো আমার নামও শুরু হচ্ছে, মনোজ, আর ওর নাম তো মিতা। স্যার তার মানে খুনি মনিকাকেই মারতে চেয়েছিল। তোমরা কেউ গুলি চলার আওয়াজ শোনোনি? এই কথাটা শুনে মাথা আমার আরো গরম হয়ে যাচ্ছে। গুলি চললো আর একজনও আওয়াজ শুনতে পেল না। সবটাই একটা প্ল্যানিং ছিল। যখনই এরা মিতাকে রুমের মধ্যে শুইয়ে হলে এসেছে, খুনি ওর বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে মনিকাকে খুন করেছে। হ্যাঁ স্যার, বাইরে থেকে তো কেউ আসেইনি, মিতাই নিশ্চয়ই খুন করেছে, কারণ ওই সেই সময় একা ছিল পাশের ঘরটায়। আমি কি করে ওকে খুন করব? আমি তো তখন শুয়েছিলাম। মনিকাকে খুন করার জন্য তুমি অজ্ঞান হওয়ার নাটক করেছিলে, তাই না? না
স্যার, এটা মিথ্যে। আমি সত্যি করে ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, রেডি, এদের সবাইয়ের ফটো আর আঙুলের ছাপ নিয়ে নাও। আমি ততক্ষণ মনিকার ফ্যামিলিকে ফোন করে জানাই। গান পেয়ে গেছি। গানটা পেয়ে গেছো? ভেরি গুড। বারুদের গন্ধ, তার মানে গুলি ফায়ার করা হয়েছে এই গান থেকে। স্যার, ম্যাগজিনে একটা গুলি কম আছে, মানে মনিকার খুন এই বন্দুক থেকেই হয়েছে। এই গানটা কার হতে পারে? কে সেই খুনি? স্যার, এদের কাছ থেকে কোনো খবর পাওয়ার কোনো আশা নেই। এরা সবই জানে, কিন্তু না জানার ভান করছে। যদি খুনি এদের মধ্যে কেউ হয়, তো বলবে কি করে এরা যে আমি জানি কে খুন করেছে, তাই না? হ্যাঁ, আর এমনিতেও আজ পর্যন্ত কেউ স্বীকার করেছে? আর যদি স্বীকার করতো আমাদের কাজটা অনেক সহজ হয়ে যেত। কি, তাই তো? সব জানতে পারবো, কে নির্দোষ আর কে অপরাধী। বিবেক, এই ব্যাগটা তোমাদের মধ্যে কার? আর ব্যাগ তাড়াতাড়ি বলবে তো পেটে ব্যথা কম হবে। এই ব্যাগটা মিতা স্যার। মিতা, কি করেছো? কিছু না। খুন করেছো? স্যার, ব্যাগটা আমার, তার মানে এটা তো নয় যে খুন আমি করেছি। আচ্ছা, তাহলে এই বন্দুকটা, এই বন্দুকটা তোমার ব্যাগে ছিল, আর এই বন্দুক দিয়ে খুন করা হয়েছে। স্যার, আমি কিছু জানি না স্যার, এই গানটা আমি আগে কখনো দেখিনি। সব অপরাধী ধরা পড়ার পর এই কথাই বলে, আমি কিচ্ছু করিনি, আমি তো বন্দুক দেখিনি। স্যার, আমি মনিকার খুন করিনি। তো তাহলে তুমিই বলো, এই বন্দুক তোমার ব্যাগে এলো কি করে? আমি জানি না। আমি জানি কোত্থেকে এসেছে। এই বন্দুকটা ফার্ম হাউসের মেন গেট দিয়ে ঢুকেছে, তারপর নিজের পায়ে হেঁটে হেঁটে ঘরের মধ্যে চলে গেছে। সেখানে গিয়ে সে মিতার ব্যাগটা খুঁজেছে আর ওর মধ্যে গিয়ে ঢুকে বসেছে। হ্যাঁ ফ্রেডরিক, মনে হয় ঠিক এরকমই ঘটেছে। মিতা, এরকমই হয়েছে তো? কে? আমি মনিকার খুন করিনি। যখন ওর খুন হয় তখন আমার শরীর ভালো ছিল না। আর তোমরা, তোমরা সবাই ওই সময় কোথায় ছিলে? স্যার, আমরা সবাই একসাথেই ছিলাম। মিতাকে যখন অন্য ঘরে শুয়ে আসি তখন হলে একটা চিৎকার শুনি। সবাই একসাথে মিথ্যে কথা বলছো। মিতা রুমের মধ্যে ছিল, তোমরা সবাই বাইরে হলে উপস্থিত ছিলে। বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, ভেতর থেকে কেউ বাইরেও যায়নি। তাহলে মনিকাকে খুন করলোটা কে? বিবেক, ওই পাত্রটা নিয়ে এসো যেটার মধ্যে এরা চিঠি লিখে রেখে দিয়েছিল। এবার একটা কথা মন দিয়ে শোনো, ইন্সপেক্টর দয়া তোমাদের সামনে সব চিঠি পড়বে। তোমাদের বলতে হবে ওই চিঠি কে লিখতে পারে, বুঝেছো? মিতা, ইউ হ্যাভ এ ব্যাড ব্রিথ। কে লিখেছে এটা? স্যার, আমি লিখেছি। অমিত, তুই আমার ব্যাপারে এরকম ভাবিস? মনিকা, ইউ রক। কার লেখা এটা? স্যার, এটা আমি লিখেছি। অমিত, ইউ আর এ ট্রু ফ্রেন্ড। এটা আমি লিখেছিলাম স্যার। মনোজ, ইউ থিংক ইউ আর এ হিরো, বাট ইউ আর এ জিরো। স্যার, আমি লিখেছিলাম। আরে, সব থেকে বড় জিরো তো তুই রে আকাশ। এই এই কথায় কথায় ঝগড়া বন্ধ করো। এবার বলো, এই হুমকি দেওয়া চিঠি কে লিখেছিল?
কে এই চিঠি লিখেছে? ঠিক আছে, এদের প্রত্যেকের কাছ থেকে আলাদা করে ওই হুমকির মেসেজ লিখিয়ে নাও। তারপর ওদের হাতের লেখাগুলো ওই চিঠিতে যা লেখা আছে তার সঙ্গে ম্যাচ করে দেখো। তারপরে জানা যাবে খুনটা আসলে কে করেছে। ততক্ষণে আমরা ওই রুমটা চেক করব। ওই রুম যেটা চারদিক থেকে বন্ধ ছিল, তারপরেও খুনি গুলি চালিয়েছে। কিভাবে, কোথা থেকে? স্যার, কিছু শব্দ মিলছে, বাট আই এম নট শিওর। কার লেখা এটা? আকাশ। আকাশ, এদিকে এসো, তাড়াতাড়ি এসো এদিকে। যাও, আরেকবার লেখো। ওখানে দাঁড়াও আবার। ঠিক আছে। না স্যার, এদের মধ্যে কারোরই হাতের লেখা নয়। কি এভাবে বলবেন না, একটা খুনের মামলা এটা। স্যার, আমি দুবার পরীক্ষা করেছি, এদের মধ্যে কারোরই হাতের লেখা নয়। স্যার, এবার তো আপনারা বিশ্বাস করবেন যে আমি নির্দোষ। যতক্ষণ না আসল খুনি ধরা পড়ছে, তোমাদের মধ্যে কেউ সন্দেহের বাইরে নয়, বুঝেছো? স্যার, আপনারা আমাদেরকেই কেন সন্দেহ করছে? তোমরা ছাড়া আর কে আসবে এখানে খুন করতে? তোমরাই তো ছিলে এখানে। আরে, আমাদের ছেলে খুনিরা কোথায়? আপনারা ওদের আটকে রেখেছেন কেন? একটু বাইরে গিয়ে দেখো তো। কি হচ্ছে ওখানে? স্যার, আমাদের বাড়ি যেতে দিন স্যার। হ্যাঁ স্যার, আমাদের এত তাড়াতাড়ি তো ছাড়া যাবে না। তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, বুঝেছো? স্যার, তোমরা সব এখানে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না, বুঝেছো? বাচ্চাদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার করছেন আপনারা, এইভাবেই এরা অপরাধী তৈরি হয়। হিউম্যান সাইকোলজি নিয়ে আপনি কিছু জানেন? কিছু কিছু জানি। যদি কিছু কিছু জানেন তাহলে এটাও আপনার বোঝা উচিত যে ওদের মনে যদি কোনো আঘাত লাগে, ওরা যদি ভয় পায়, তাহলে তার পরিণাম খুব খারাপ হয়। একদম। আমাদের আমাদের বাচ্চাদের বিরক্ত করা সিআইডির কাজ নয়, আমাদের রক্ষা করা আপনাদের কর্তব্য। কোনো এক মায়ের মেয়ের জীবন চলে গেছে আর আমরা খুনিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছি। কি, এই বাচ্চাদের মধ্যে কেউ একজন খুনি? হ্যাঁ, খুনিকে তো খুঁজতেই হবে, তাই না? আর যতক্ষণ না এই কেসের সমস্ত অনুসন্ধান শেষ হয়, ততক্ষণ আপনাদের সবাইয়ের বাচ্চারা এখানেই থাকবে, কোথাও যাবে না। যদি আপনারা ভেবে থাকেন যে আমাদের বাচ্চাকে ফাঁসাবেন, তাহলে আমরা ওদেরকে সঙ্গে না নিয়ে যাব না। যদি আপনারা আমাদের সাহায্য করার কথা বলতেন তো ভাবতাম ঠিক আছে। আমি একথাটা কিছুতেই ভুলতে পারবো না যে এখানে কোনো একজন নৃশংসভাবে একটা মেয়েকে খুন করে দিয়েছে। আপনারা বাড়িতে যান, প্লিজ প্লিজ ফিরে যান। দেখুন, যদি আপনাদের বাচ্চারা কোনো দোষ না করে থাকে, তাহলে সবাইকে ঠিকঠাক বাড়ি পৌঁছে দেওয়া হবে। কত যত্ন করে আমি আমার মেয়েকে মানুষ করছিলাম, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেল, আমার বড় দুর্ভাগ্য। Oh.
রাকেশবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা খুনিকে ধরেই ছাড়বো, তাকে শাস্তি দেব, দেখবেন ওর ফাঁসিই হবে। হ্যাঁ স্যার, ফাঁসি দিন ওকে। আমার মনটা তখনই শান্ত হবে যখন ও দাপড়ে দাপড়ে মরবে। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কি এমন ব্যাপার যার জন্য এত শত্রুতা? শত্রুতা? আমার তো কারোর সাথে কোনো শত্রুতা নেই। দেখুন, সেই শত্রুতা নয়, সামনাসামনি। হতে পারে ধরুন কখনো অজান্তে কাউকে আঘাত করেছেন। আঘাত? না না, কখনো না। আচ্ছা রাকেশবাবু, মনিকা কখনো কিছু বলেছিল আপনাকে? কখনো কিছু বলেনি? কিছুদিন ধরে ওর কাছে একটা ফোন আসছিল, ও ফোনটা রিসিভ করার পর আনমনা হয়ে যেত। আমার মনে হয় ওকে কেউ হুমকি দিচ্ছিল। কে ফোন করতো, আপনি জিজ্ঞেস করেননি ওকে? এইটাই তো আমার ভুল হয়ে গেছে। যদি আমি একবারের জন্য জিজ্ঞাসা করতাম আমার মেয়েকে তোমাকে কে ফোন করে, তাহলে এই দিনটা আমায় আজ দেখতে হতো না, আমার মেয়ে বেঁচে থাকতো। রবি, একটা কাজ করো, ফেডরিককে বলো খোঁজ নিতে যে ওই ফোন কলটা কোথা থেকে আসতো। যদি জানা যেত যে গুলিটা কোথা থেকে চালিয়েছিল, তাহলে খুনির পালাবার রাস্তাটাও পাওয়া যেত। বস, তোমার কাছে বন্দুক আছে না? হ্যাঁ আছে। কেন না? যেভাবে মেয়েটা এখানে পড়ে আছে, অত সহজে জানা যাবে না যে গুলিটা কোনখান থেকে চালিয়েছিল। আমাদের কিছু করে দেখতে হবে যে আসলে কি ঘটেছিল। সালুখে, যেভাবে মেয়েটা এখানে পড়ে আছে, আমার মনে হয় ওকে গুলি সামনে থেকে মেরেছে, এখান থেকে, এইভাবে। কিন্তু স্যার, পিছন দিকটা তো পুরো দেওয়াল, আর দেওয়ালে তো কোনো চিহ্নই নেই স্যার। সেটাই তো, না কোনো চিহ্ন, না অন্য কিছু। তাহলে বলো সালুখে, খুনি এই ঘর থেকে উধাও হলো, সেটা কিভাবে সম্ভব? স্যার, আমরা এই পুরো ঘরটা চেক করেছি, এখানে এমন কোনো জিনিস নেই যাতে স্প্রিং থাকতে পারে। স্যার, এটা বন্দুকের নয় তো? না বিবেক, কোনো বন্দুকে এরকম স্প্রিং থাকে না, কোনো বন্দুকে নয়। বস, এই স্প্রিংটা যে কাজের জন্যই হোক, কিন্তু এর মধ্যে গান পাউডার লেগে আছে। কি? হ্যাঁ ঝালুকে, গান পাউডারের স্মেল পাচ্ছি তো, কিন্তু গান পাউডার এটার মধ্যে আসলো কিভাবে?
দয়া স্যার, কারুর হাতে গান পাউডার পাওয়া যায়নি। ঠিক আছে ডক্টর সারিকা, থ্যাংক ইউ, ওয়েলকাম। এদের মধ্যে কেউ যদি বন্দুক চালিয়ে না থাকে তাহলে এখানে হয়েছিলটা কি? কে করেছে এসব? স্যার, মনিকার কাছে কোথা কোথা থেকে ফোন আসতো তার লিস্টটা নিয়ে এসেছি স্যার। আর মনিকা কাকে কাকে ফোন করেছিল তার লিস্টও আছে না এখানে? হ্যাঁ স্যার, সেটাও আছে। রেডি অর্ধেক কাজ কখনো করে না স্যার। আচ্ছা রেডি, এই দেখো, এই নাম্বার থেকে মনিকাকে অনেকবার কল করা হয়েছে। আমি আগেই খবর নিয়ে নিয়েছি এই নাম্বারটা কোথাকার। আরে বাহ, দারুণ ব্যাপার, কোথাকার নাম্বার এটা? একটা পিসিও। পিসিওর নাম্বার? আর মনিকার গতকাল থেকে এই পিসিও থেকে কোনো কল আসেনি। আর কাল থেকেই মনিকা এখানে এসেছিল থাকার জন্য নিজের বন্ধুদের সাথে। মনিকা কাল থেকে ওর বন্ধুদের সঙ্গে এখানেই ছিল, আর কাল থেকে এই পিসিও থেকে ওর কোনো কলই আসেনি। তার মানে সে যেই হোক না কেন, এদের মধ্যেই কেউ হবে। কিন্তু স্যার, এদের বিরুদ্ধে তো কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। প্রমাণ? ওই পিসির মালিককে জিজ্ঞাসা করি চলো। সালুখের, এই স্প্রিংটা থেকে আমরা গান পাউডারের স্মেল পাচ্ছি, তাহলে এই স্প্রিংটা নিশ্চয়ই বন্দুকের অনেক কাছে ছিল। আন্দাজ তোমার তো ঠিকই বস, কিন্তু স্প্রিংটা আমরা পেয়েছি এখান থেকে, এই মাটি থেকে, কিন্তু বন্দুক চালিয়েছিল ওপর থেকে। হ্যাঁ, একটা কাজ করি, এই ঘরটাকে আবার খুব ভালো করে চেক করো, শুরু করে দাও। ঠিক বলেছো বিবেক, এই স্প্রিংটা এই স্ট্যান্ডেরই। এই দেখো, মনিকাকে এখান থেকে মেরেছে এইভাবে। মাথায় যে গুলি চালিয়েছিল সে কোথায় ছিল? বাইরে ছিল পুরবি, বাইরে। আর এই ক্যামেরা দিয়েই ও সবকিছু দেখছিল। খুনি গুলি চালিয়েছিল কিভাবে স্যার? রিমোট দিয়ে। কিন্তু স্যার, খুনি এই মিররটা খুললো কি করে? ওই রিমোট দিয়ে বিবেক, ওই রিমোট দিয়ে। এই দেখো রিমোটের তার, ব্যাস খুনি বাইরে বসে পুরো কাজটাই হাসিল করে নিয়েছে। কে এমন হতে পারে যে রিমোট দিয়ে খুন করার সাজেশন দিয়েছে? এই যে শোনো ভাই, এই 10754809111 এই নাম্বারে এখান থেকে দুপুরবেলা ঠিক পরেই প্রতিদিন ফোন করা হচ্ছে। কে ফোন করে সেটা তুমি বলতে পারবে কি? এই নাম্বারটা তো খুব শোনা শোনা, কিন্তু এই নাম্বার থেকে কে ফোন করেছে এটা বলা স্যার একটু কঠিন। মনে করো, মনে করো, শোনো, এটা একটা খুনের মামলা। খুনের? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, একটু মনে করে বলো, এই নাম্বারে এখান থেকে প্রতিদিনই ফোন করছে কেউ, শুধু কাল ফোন করে। কাল করেনি, তার মানে কাল আসেনি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, একটা মেয়ে রোজ আসতো ফোন করার জন্য, কিন্তু গতকাল আসেনি সে। তুমি চেনো তাকে? না স্যার। আচ্ছা, ওর স্কেচ বানাতে পারবে আমাদের জন্য? না স্যার, ও সবসময় মুখটা ঢাকা দিয়ে আসে, তবে খুব মডার্ন মেয়ে স্যার। স্যার, আমি ওর পা দেখেছিলাম একবার এমনি। পা দেখেছিলে এমনিতেই মানে? বাই চান্স। হ্যাঁ, তো দেখেছিলে কি? ও পায়ের মধ্যে মানে নিচের দিকে একটা ফুলের ট্যাটু বানিয়ে রেখেছিল অ্যাঙ্কেলে। জানতে পেরে গেছি যে গুলিটা কোথা থেকে চালানো হয়েছিল, ব্যাস
আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে গুলি কে চালিয়েছিল। কোথা থেকে চলেছে স্যার গুলি? যদি তোমাদের বলি যে গুলিটা আয়নার পেছন থেকে চালানো হয়েছে, অবাক হয়ে যাবে, তাই না? কিন্তু এটাই ঘটেছে। ঘরের ভেতরে দেওয়ালে যে আয়নাটা আছে, গুলি তার পেছন থেকে চালানো হয়েছে। স্যার, আয়নার পিছন থেকে কেউ কেমন করে গুলি চালাতে পারে? যে রিমোটটা বানিয়েছে খুব দারুণ রিমোট বানিয়েছে। ওই রিমোট দিয়ে দেওয়ালে লাগা আয়না নিজে নিজে খুলে যায়, আর তার পিছনে যে আলমারিটা আছে সেটার মধ্যে লাগানো যে বন্দুকটা সেটাও রিমোটে চলে। কত প্ল্যান করে মেরেছে আমার মেয়েটাকে। আচ্ছা রাকেশ বাবু, আপনি কখন এসেছিলেন এখানে? আমি তো কখনো কখনো এখানে আসি। হ্যাঁ, মনিকা মাঝে মাঝে ওর বন্ধুদের সাথে এখানে আসে, বিশেষ করে শনি আর রবিবার। তাহলে বলো, গত সপ্তাহে মনিকার সঙ্গে কে এসেছিল এখানে? তাহলে তোমাদের মধ্যে কেউ একজন খুনি, তোমাদের মধ্যে কেউ একজন। জানতে পেরেছো কে খুন করেছে? ও ঠিক আছে, প্রবি মেয়েদের পায়ের গোড়ালি চেক করো, দেখো ফুলের ট্যাটু লাগানো আছে কিনা। আচ্ছা, তোমাদের সঙ্গে আরো একটা মেয়ে ছিল না, প্রিয়া? স্যার, ও ওয়াশরুম গেছে। প্রিয়া ওয়াশরুমে গেছে? পুরবে, প্রিয়াকে তাড়াতাড়ি ধরে নিয়ে এসো। প্রিয়া, দরজা খোলো। প্রিয়া, প্রিয়া দরজা খোলো। স্যার, প্রিয়া দরজা বন্ধ করে ভেতরে বসে আছে, কিচ্ছু বলছে না। ও বলবে কি করে, খুন করেছে তো। বিবেক, কারো সাহায্য নিয়ে দরজাটা ভেঙে ফেলো। তুমি এসো তো। জানতে পারা যাবে কে জড়িয়ে আছে ওর সাথে। কি ব্যাপার, কি চাই আপনাদের? রিয়া আছে এখানে? আপনারা তো ভুল ঠিকানায় চলে এসেছেন, এখানে তো রিয়া থাকেই না। রিয়া এখানে থাকে না? তাহলে কে থাকে এখানে? এখানে চারু থাকে, তাও ভাড়ায়। চারু? এই রিয়া তো? আরে স্যার, এটা রিয়া নয়, এটা তো চারুই। নাম বদলে এখানে রয়েছে। আর কে কে থাকে চারুর সঙ্গে? আর কেউ না, ও তো একাই থাকে। কিন্তু তাহলে সিদ্ধান্তটা কে? ও তো বলছিল ও রিয়ার বাবা। এই বাবাও নকল দয়া। আচ্ছা, আজকে আপনি চারুকে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, একটু আগেই তো বেরোলো এখান থেকে। যেই অটোতে আমি এলাম ওই অটোতেই তো বেরিয়ে গেল। আপনি জিজ্ঞেস করেননি কোথায় যাচ্ছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কিছু বলেনি, দেখে খুব চিন্তিত লাগছিল। অটোর নাম্বার মনে আছে আপনার? না স্যার। আপনি অটো কোত্থেকে নিয়েছিলেন? মোড়ের ফায়ার ব্রিগেডের সামনে যে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে। এবার শোনো, এই এলাকায় এটাই একমাত্র অটো স্ট্যান্ড। হ্যাঁ স্যার, স্ট্যান্ড তো এটাই। আপনি এখান থেকে অনেক জায়গায় যাওয়ার অটো পাবেন। বলুন স্যার, আপনি কোথায় যাবেন? যাবো না কোথাও, আমরা কিছু জিজ্ঞাসা করব। কোনো অ্যাড্রেস অ্যাড্রেস আছে নাকি আপনাদের কাছে? না, অ্যাড্রেস অ্যাড্রেস নয়। এটা বলো, আধ ঘন্টা আগে তোমাদের মধ্যে থেকে কেউ হলুদ শাড়ি পরা কোনো মহিলাকে যোগেশ্বরীতে বাংলো নাম্বার 3 আশেপাশে কোথাও নিয়ে গেছে, কে গিয়েছিল?
আরে স্যার, আধ ঘন্টা আগে না সোহান নিয়ে গিয়েছিল, বলছিল যে যোগেশ্বরী তো ভাড়া নিয়ে যাচ্ছে। পরিষ্কার মনে আছে? আরে হ্যাঁ স্যার, আমি একদম ঠিক জানি, ও যোগেশ্বরী গেছে। এই সোহানের মোবাইল নাম্বার আছে তোমার কাছে? না স্যার, মোবাইল নাম্বার নেই তো আমার কাছে। অটোর নাম্বার মনে আছে? MH03-88054। হ্যালো কন্ট্রোল রুম। সাহেব যেতে দিন সাহেব, 2,250 টাকা কামিয়ে নেবো স্যার, কি হবে বলুন আমায় আটকে। ঘরের খরচাপাতি আমায় তুলতে হবে স্যার। তোর ব্যাপারে এবার সিআইডি দেখবে, তুই এখানেই দাঁড়া, ওরা এক্ষুনি আসবে। সিআইডির লোকেরা? হ্যাঁ। স্যার স্যার, এই যে যার ইনফরমেশন আপনি ওয়্যারলেসে দিয়েছিলেন, সোহন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনি যান স্যার। স্যার আমি কিছু করিনি সাহেব। কিচ্ছু হবে না, আমরা সব জানি, তুমি কিচ্ছু করোনি, ভয় পেও না, বুঝলে? আমরা তোমার একটু সাহায্য চাইছি। প্রথমে এটা বলো যে যোগেশ্বরীতে বাংলো নাম্বার 3 যাওয়ার জন্য কোনো প্যাসেঞ্জারকে তুলেছিলে? যোগেশ্বরী? হ্যাঁ হ্যাঁ, একজনকে নিয়ে গেছিলাম স্যার। কখন কখন নিয়ে গেছিলে? এই তো স্যার, এক্ষুনি 1.5 ঘন্টা আগে হবে। কোথায় নিয়ে গেছিলে সাহেব? ফিল্ম সিটি। ফিল্ম সিটিতে কোথায় নিয়ে গেছিলে? ফিল্ম সিটির বাঁদিক দিয়ে যে রাস্তাটা সোজা গেছে ওর একদম শেষ প্রান্তকে ছেড়েছি আমি। স্যার ওই রাস্তাটা তো খুব শুনশান থাকে, ওখানে শুটিং টুটিংও খুব কম হয়। এটা তুমি জানলে কি করে? স্যার স্যার, আসলে আমি ফিল্ম সিটির অনেক চক্কর কেটেছি। ও ঠিক আছে, এটা বলো যে ওখানে অন্য কেউ ছিল? স্যার ওখানে তো আর কেউ ছিল না, কিন্তু দেখে মনে হচ্ছিল কেউ ওখানে আসতে চলেছে স্যার। তুমি কি করে বুঝলে কেউ আসতে চলেছে? আরে সাহেব, আমার চোখ হচ্ছে কুকুরের মতো, আমি সবকিছু বুঝতে পারি। ও তো নেমে আমাকে টাকাও দিতে চাইছিল না, এদিক ওদিক তাকাচ্ছিল স্যার। আমিও যেতে যেতে 2-3 বার থামিয়েছি স্যার। কেন, অটো থামালে কেন? স্যার আমি অটো চালাচ্ছিলাম, পেছন থেকে বলছিল তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, আমার হেব্বে মাথা গরম হয়েছে। আমি বললাম মানে আপনি নিজে চালান। এটা রাখো, যাও চলো দয়া, দেখি ফিল্ম সিটির রোডে কে আসার কথা রয়েছে। আজ বউকে বলবো পুলিশদের থেকে 100 টাকা হাতিয়েছি। ওই অটোওয়ালা তো এই জায়গাটার কথাই বললো, কিন্তু এখানে তো কাউকে দেখতেই পাচ্ছি না। স্যার অটোওয়ালা বলছিল ওকে এখানেই ছেড়েছে, কিন্তু এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? জীবনের ভিক্ষে না আছে, ওপরওয়ালার কাছে নিজের আত্মার শান্তি কামনা কর। আমি তো তোমায় সাহায্য করেছি, তাহলে তুমি আমায় কেন মেরে ফেলতে চাইছো? সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু তোকে যদি জ্যান্ত ছেড়ে দিই তাহলে আমি মরে যাবো। নয়তো গুলি মেরে দেবো। তুই তো মা ছিলি। দয়া দয়া তো গেল, দয়া গেলে তো তুইও যাবি না। অভিজিৎ, আমি ঠিক আছি, চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে, ভাবতে পারি নেই গুলি চালাবে। তুই বেঁচে গেলি? হ্যাঁ, আর এটা হচ্ছে প্রমাণ। আমি আমার অপরাধ স্বীকার করছি, আমি মনিকাকে মেরে ফেলেছি। মনিকাকে তো ও মেরেছে, তুমি মাঝে কোথেকে এলে?
স্যার আমি কিছু করিনি। হ্যাঁ আমি আমি ওই ফিশবলে ওই হুমকি চিঠিটা রেখেছিলাম, কিন্তু স্যার ওটা ওটা এই লোকটা লিখেছিল, আমি লিখিনি স্যার। ওই হুমকি দেওয়া চিঠিটা বলে রেখেছিল কেন? তুমি লাগিয়েছিলে, বাইরে বসে বসে সব জানতে পেরে যেতে তোমরা যে মনিকা ঘরের ভিতরে কি করছে। যেই ও গানের সামনে আসে গুলি চালিয়ে দিয়েছো। কিন্তু তুমি মনিকাকে ওই রুমের মধ্যে পাঠালে কি করে? যখন আমরা সবাই মিতাকে রেখে বাইরে এলাম তখন আরে আমার ফোনটা কোথায়? হয়তো তোর মোবাইলটা রুমেই রয়ে গেছে। রুমে? কি বুদ্ধি খাটিয়েছিলে, যেই মনিকা রুমে ঢুকলো তুমি দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলে, সেই দরজা যেটা বাইরে থেকে কেউ খুলতেও পারে না। সিদ্ধান্ত, মনিকার সঙ্গে তোমার কি শত্রুতা ছিল? কেন ওর পিছনে পড়েছিলে তুমি? আমি ওর বাবা রাকেশের কাছে বদলা নিতে চেয়েছিলাম। কিসের বদলা? রাকেশের জন্যই আমার ছেলে রাঘবের মৃত্যু হয়েছে। আমার ছেলে খুব কষ্ট পেয়ে মরেছে। কিন্তু রাকেশের জন্য তোমার ছেলে কি করে মারা গেল? আমার ছেলে একজন বিজনেসম্যান ছিল, ওর কারবারে লোকসান হচ্ছিল, রাকেশ ওর কোম্পানি ওর থেকে হাতিয়ে নিয়েছিল। এই কষ্টটা আমার ছেলে সহ্য করতে পারেনি, ও আত্মহত্যা করে নিল। বাবার শাস্তি মেয়েকে। তুমি যা কিছু করেছো কোনো বাহাদুরের কাজ করনি, নিজের প্রতিশোধের আগুনে তুমি একটা নির্দোষ মেয়ের প্রাণ নিয়েছো। আইন তোমাদেরকে কখনো ক্ষমা করবে না, ফাঁসি হবে তোমাদের, ফাঁসি। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।